নমস্কার বন্ধুরা, শঙ্করের কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করবো চিচিঙ্গা দিয়ে সুস্বাদু তরকারি। ভাত কিংবা রুটি দুটোতেই খুব ভালো লাগবে। চিচিঙ্গার অনেক পুষ্টিগুণ থাকা সত্ত্বেও কিন্তু আমরা চিচিঙ্গা ভালোবেসে খাই না। খুব সাধারণ উপকরণ দিয়ে আজকের এই তরকারিটা আপনারা তৈরি করতে পারবেন, আর তেলও খুব বেশি লাগবে না। আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলো ভালোভাবে চেঁচে নিয়েছি, তারপরে এগুলো তো কাটলে রিং রিং হয়, তাকে আমি আবার হাফ করে নিয়েছি। আর ঠিক এরকম দেখুন, এই যে চেঁচে নিয়েছি আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে রান্নাতে আমি পেঁয়াজ ব্যবহার করব। আমি এখানে 2টো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি, সঙ্গে 2টো টমেটোও ব্যবহার করব। টমেটোগুলোকেও আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি, আর দেব বেশ কিছু রসুন। এখানে 10-12টা রসুনের কোয়া আছে। কড়াইয়ে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিলাম। এবার এই তেলেতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখানে 4টে শুকনো লঙ্কা আমি নিয়েছি। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব, আর তেলের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা বেশ সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। একটু কালো কালো রং যখন আসবে ততক্ষণ পর্যন্ত ভাজব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। শুকনো লঙ্কা কালো জিরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাও আমি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করব, খুব বেশি লাল লাল করে ভাজব না। এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিও আমি ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ না এর মধ্যে একটা স্বচ্ছ কালার আসে। পেঁয়াজটা খুব যে লাল কালার আসবে এরকম না, পেঁয়াজে স্বচ্ছ কালার হওয়া পর্যন্তই ভাজব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। পেঁয়াজটা স্বচ্ছ করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে চিচিঙ্গাটা আমি নাড়াচাড়া করছি। চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই চিচিঙ্গাটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরই এর থেকে কিন্তু জল বেরোতে থাকবে। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেতেই চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাবে, আমি এই রান্নায় কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এটা ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ না চিচিঙ্গাটা জল শুকিয়ে যাচ্ছে আর এর থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন আমি চিচিঙ্গাটা নাড়তে নাড়তে কীরকম মজে গেছে, আর এটার থেকে কড়াইয়ের ধারে দেখুন তেল তেল বেরিয়ে আসছে। যেহেতু আমি খুব বেশি তেল দিইনি তাই হয়তো তেলটা দেখা যাচ্ছে না, এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। চিচিঙ্গাটা মজে যাবে আর এরকম নরম নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। একেবারে রেডি হয়ে গেল চিচিঙ্গার তরকারি। খুবই সিম্পল একটা রান্না, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনি পরিবেশন করতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। প্লিজ আপনারা ট্রাই করবেন, আর এরকম সাধারণ সুস্বাদু রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণে নিশ্চয়ই লাইক দিয়ে দিয়েছেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।